যেন এক জাদু। যে ফরম্যাটে সবচেয়ে বেশি দুর্বল সেই ফরম্যাটেই কিনা তরতর করে রান করে ফেলল টিম টাইগার। ঝড়ের গতিতে মাত্র 17 ওভারে 202 রান তুলে ফেলল বাংলাদেশ। 203 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রাণ যায় যায় অবস্থা আয়ারল্যান্ডের, কারণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জাদুকরি ঘূর্ণি তোপের মুখে দিশেহারা হয়ে পড়ে আইরিশ ব্যাটিং লাইন আপ। 6 ওভারে 43 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে সফরকারীরা। আয়ারল্যান্ডকে এতটা বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার মূল কারিগর বাংলাদেশ অধিনায়ক সাকিব। মাত্র 3 ওভার বল করে 14 রান দিয়েই তুলে নেন 5 উইকেট। শুধু তাই নয়, সে সঙ্গে টি টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারেরও বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্য পরের ওভারে 8 রান দিলে ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ডটা আর হয়নি তার। সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়ার পথে সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে। 134 উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন কিউইদের এই টেস্ট অধিনায়ক। আয়ারল্যান্ডের চতুর্থ উইকেট শিকার করে সাউদিকে পেছনে ফেলে দেন সাকিব। পঞ্চম শিকারের পর তার নামের পাশে শোভা পাচ্ছে এখন 136টি উইকেট। প্রায় প্রতি ম্যাচে একের পর এক সাফল্যের পালক যেন যুক্ত হচ্ছে সাকিব আল হাসানের নামের পাশে। সাকিব যেন রেকর্ডের বরপুত্র, রেকর্ডের আকাশেই উঠছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিডি প্রেস বক্স।